আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। দেখেন আমার খাঁচা সম্পূর্ণ রেডি, তিনতলা বিশিষ্ট খাঁচা সম্পূর্ণরূপে রেডি করা হয়েছে। 5 ফিট বাই 40 ফিট লম্বা। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম খাঁচার ফ্রেম কীভাবে বানাতে হয়, কত বাই কত থিকনেসের কাঠ নেওয়া লাগে, বাটাম কেমন নেওয়া লাগে, বিস্তারিত তথ্য দিয়েছিলাম। আজকে এই খাঁচার মধ্যে বাচ্চা তুলব, এখানেই ব্রুডিং করব। তো দেখেন আমি পেপার বিছিয়ে রাখছি, লাইট ফিটিং করা আছে, এখনও বাচ্চা আসে নাই, সন্ধ্যার পরে আসবে। শুধু ভিডিও করার জন্য আলো দিয়েছি আর আপনারাও একটু দেখেন। তাছাড়াও আমি আরেকটা কাজ করেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার, টেম্পারেচার মিটার কন্ট্রোলার, এটা যখন আমি যে প্রোগ্রাম সেট করে রাখবো, অর্থাৎ এখন আমার তাপমাত্রা লাগবে 35, যখনই 35 ওভার হবে তখন এই ব্রুডিংয়ের লাইট সব অফ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পেপার বিছিয়ে রাখছি আর খাঁচার হালকা কিছু কাজ বাকি ছিল, যেমন ধরেন মুরগির যে বিষটা সেটা কেটে পড়বে, এখানে যে কাঠ লাগানো লাগে সেই কাঠটা লাগানো কমপ্লিট ছিল না, এখন আমি লাগাচ্ছি। ওই যে মিস্ত্রি ভাই আছে সে লাগাচ্ছে, আমি সাথেই আছি। মোটামুটি যা যা কমপ্লিট করার দরকার সব কিছুই করছি। আর ব্রুডিং ঘরটা দেখেন, বাচ্চা যখন আসবে তখন আমি যে ব্রয়লারের যে ফিড থাকে ওই ফিডের যে বস্তা, ওই বস্তা দিয়ে এই পর্দার মতো করে আমি ঢেকে দিব, তখন ভিতরে তাপমাত্রাটা বাড়বে। উপরে একতলা দেখতে পাচ্ছেন, আর এই একতলা আর নিচে আর একতলা, আমি 20 ফুট বাই 5 ফিট দোতলা আর 20 ফিট বাই 5 ফিট নিচতলা, এই নিচতলা আর দোতলা মিলিয়ে আমি টোটাল 900 বাচ্চা ব্রুডিং করব। এখানে 600 মুরগি পালন করব আর অন্য জায়গায় 300 পালন করব, এখানে ব্রুডিং করার পরে নিয়ে যাব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর আমি পর্দা লাগিয়েছি কিভাবে দেখেন, পর্দাটাও আপনাদের দেখাই। এই শেটের চারিপাশ দিয়ে পর্দা লাগানো হয়েছে, আমি পর্দা এভাবে লাগাইছি, এখানে রশি সিস্টেম করা হয়েছে, আমার যতটুকু প্রয়োজন হবে আমি নামাবো আর আমার যতটুকু প্রয়োজন হয় আমি উঠাবো। এখনও অটো ড্রিঙ্কার সেট করা হয় নাই, অটো ড্রিঙ্কার সেট করব এক দুই দিনের মধ্যেই, মিস্ত্রি গেছে বাইরে বেড়াতে, উনি আসলেই কাজটা শুরু করব। তখন অটো ড্রিঙ্কারের যে আপডেট আছে সেটা আপনাদের দেখাবো। দেখেন এই পাশ দিয়ে পর্দা লাগানো হয়েছে, নিয়মিত আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর খাঁচা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের উত্তর দিব, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। আর যদি দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই মিস্ত্রির ঠিকানাটাও দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইলেকট্রিকের কাজ কীভাবে করছি, কীভাবে কী কাজ করছি না করছি সব কিছুই পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই।